4,64,500 কোটি টাকার বাজেট পাস, শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি সাংসদ। রাজশাহী সিলেট বরিশাল সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন জমা, উৎসবের আমেজ। গুলশানে জঙ্গি হামলার চার্জশিট 10 দিনের মধ্যে জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জে প্রশাসক বাচ্চু হত্যার আশায় বন্দুকযুদ্ধে নিহত। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি সেনেগাল, পোল্যান্ডের প্রতিপক্ষ জাপান। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি। রাত 9:21 সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। সংসদে সর্বসম্মতভাবে পাশ হয়েছে 2018-19 অর্থ বছরের 4,64,573 কোটি টাকার বাজেট। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের মঞ্জুরি দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাব ভোটের মাধ্যমে নিষ্পত্তি হয়। মঞ্জুরি দাবি উত্থাপনের সময় শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীরা বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। এছাড়া সংসদে পাশ হয়েছে নির্দিষ্টকরণ বিল। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রমেল। গত 7 জুন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের টানা দ্বিতীয় মেয়াদের শেষ বছরে জাতীয় সংসদে 4,64,573 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মাসের শেষে বৃহস্পতিবার তা পাশ হলে সংসদে দেখা যায় উৎসবের আমেজ। অর্থমন্ত্রী উত্থাপিত নির্দিষ্টকরণ বিল 2018 সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার সঙ্গে সঙ্গে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সদস্যরা টেবিল চাপড়ে আনন্দ প্রকাশ করেন। নির্দিষ্টকরণ বিল 2018 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হল। এর আগে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে নির্ধারিত 49টি দাবি উত্থাপন করেন মন্ত্রী পরিষদের সদস্যরা। দাবি এবং সেগুলোতে ছাঁটাই প্রস্তাবে একটির পর একটিতে ভোট দেন সংসদ সদস্যরা। তবে জাতীয় পার্টির ছাঁটাই প্রস্তাব নাকচ হয়ে দাবি প্রস্তাবগুলো পাশ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় এ মন্ত্রণালয়ের দাবি উত্থাপন করেন তিনি নিজেই। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,984,62,00,000 টাকা মঞ্জুর করবার প্রস্তাব করছি। অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীরাও দাবি প্রস্তাব উত্থাপন করেন। কোনো কোনো মন্ত্রী দাবির পক্ষে মন্ত্রণালয়ের কাজের লক্ষ্য ও সেজন্য প্রয়োজনীয় বরাদ্দের যৌক্তিকতাও তুলে ধরেন। আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষায় যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এটা আমাদের খুব জানে না, কোনো প্রচার হয় না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের খাতে পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ করবে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 1,168,22,00,000 টাকা মঞ্জুর করা হোক। আমি যদি মাননীয় অর্থমন্ত্রীর কাছে সদয় সাহায্য পাই তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে পর্যায়ক্রমে আমরা এই স্বাস্থ্য বিমা চালু করতে পারব। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 595,25,00,000 টাকা মঞ্জুর করা হোক। আগের দিন বুধবার অর্থবিলে ইন্টারনেট ও কম্পিউটার সামগ্রী, ওষুধ শিল্পের কাঁচামালে ভ্যাট হ্রাস, তামাক পণ্যের কর বৃদ্ধির মতো কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। নতুন বাজেট কার্যকর হবে 1 জুলাই থেকে। সাজিদ রুমেল, 21 টেলিভিশন, ঢাকা। রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনে উৎসবের আমেজে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 3 সিটিতে 596 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ভোট হবে আগামী 30 জুলাই। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এর মধ্যে রাজশাহীতে 228 জন, বরিশালে 159 জন ও সিলেটে 209 জন প্রার্থী জমা দেন মনোনয়ন। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল। কর্মসংস্থান থেকে শুরু করে অন্যান্য সব কিছুই, অবকাঠামোগত উন্নয়ন, সেই কাজগুলি তারা যাকে দিয়ে করতে চান বা যাকে দিয়ে মনে করেন যে করতে পারবে সেক্ষেত্রে তারা আমাকে হয়তো বেছে নেবেন। যারা ভোট ডাকাতি করছেন এবং চুরি করছেন তাদের হাতকে, সব শক্তিশালী হাতকে
আমরা জনগণের সামনে উন্মোচন করার লক্ষ্যেই আমরা আজকে এখানে নমিনেশন দিয়েছি। বরিশাল নগরীর কাশীপুর এলাকায় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। জয়ের প্রত্যাশা জানান তারা। জনগণের রায়, বরিশালের মানুষের ভালোবাসায় ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে। আমরা চাই যেখানে সুষ্ঠু নির্বাচন হোক, এখানকার মানুষ আমাকে 5 বার ভোট দিয়ে নির্বাচিত করেছে। আর সিলেটে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। নগরবাসীর সার্বিক সহযোগিতা আমি পাব এই আশা নিয়ে আমরা আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আগামী 1 ও 2 জুলাই মনোনয়ন যাচাই বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 9 জুলাই। আফসানা নীলা, 21 টেলিভিশন। 10 দিনের মধ্যেই হোলি আর্টিজান জঙ্গি হামলা মামলার চার্জশিট দেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তদন্ত এখন একেবারেই শেষ পর্যায়ে। তদন্তের সব বিষয় যাতে ঠিকঠাক উঠে আসে সেজন্য চুলচেরা বিশ্লেষণ করেই প্রতিবেদন দেওয়া হবে। আরো জানাচ্ছেন সাইদুল ইসলাম। 2016 সালের 1 জুলাই গুলশান হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরাম। এক পর্যায়ে তারা বিদেশি নাগরিক সহ বেশ কয়েকজনকে জিম্মি করেন। জঙ্গিদের সাথে গোলাগুলিতে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা। রাতভর জঙ্গিরা একে একে ইতালি ও জাপানের নাগরিক সহ 20 জনকে হত্যা করেন। ভোরে শুরু হয় অপারেশন থান্ডার বোল্ট। একে একে বের করে আনা হয় জিম্মিদের। অভিযানে 5 জঙ্গির সবাই নিহত হয়। সাংবাদিকদের ডিএমপি কমিশনার জানালেন, হোলি আর্টিজান ট্র্যাজেডিতে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদনের কাজ প্রায় শেষ। এই মামলাটি নির্বিচ্ছিন্নভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করেছে এবং তদন্ত এখন একেবারে শেষ পর্যায়ে আছে। 10 দিনের মধ্যে আমরা এই মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে আমরা সব তদন্ত প্রতিবেদনে সূক্ষ্মভাবে সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অস্ত্র সংগ্রহ, অর্থ সংগ্রহ, ট্রেনিং, তারপরে হারবার আশ্রয় কেন্দ্র, এগুলোর সাথে নানান গ্রুপ জড়িত আছে। এই কারণেই আমরা এই মামলার তদন্তকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা করেছি। জঙ্গি দমনে জনসচেতনতা সহ সব কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের লেখক ও প্রকাশক শাজাহান বাচ্চু হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমান পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জের পুলিশ সুপার জানান, নিহত আব্দুর রহমান নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ঢাকা বিভাগীয় সামরিক কমান্ডার ছিলেন। প্রতিনিধি মোহাম্মদ সাইফুর রহমান টিটুর রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা সাবন্ত। 24 জুন গাজীপুর থেকে গ্রেফতার করা হয় বাচ্চু হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমানকে। বাকি আসামিদের গ্রেফতারে গেল রাতে সিরাজদিখানের খাসমহল বালুচরে আব্দুর রহমানকে নিয়ে অভিযানে নামে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সহযোগীরা। ফেরার পথে হঠাৎই পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে নিহত হয় আব্দুর রহমান। দুইটা মোটরসাইকেলে যা সে একটা আগে বম ফুটেছে, বম ফুটেছে পরে লোক দূষণে এসে গুলি করে হারা গেছে। পুলিশের মেয়ে দুইটা একটা কন্ট্রোল ফুসে পুলিশের পিস্তল মুসলে বাইক তুলেছে। পুলিশের কন্ট্রোল মেয়েরা আগে গুলি করছে এবার উমি গেছে কন্ট্রোলে। সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন পুলিশ সুপার। বন্দুকযুদ্ধে আহত হন সিরাজদিখান থানার এএসআই দেলোয়ার হাসান এবং কনস্টেবল মোশারফ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় হ্যান্ড গ্রেনেড, অস্ত্র ও মোটরসাইকেল। জিজ্ঞাসাবাদ শেষ জানায় তিনি জেএমবি ঢাকা বিভাগীয় সামরিক কমান্ডার এবং তিনি এই শাজাহান বাচ্চুকে হত্যা যে গুলি করেছেন তিনি নিজে করেছেন। শাজাহান বাচ্চু নিজে জানতো যে সে টার্গেটেড। গেল 11 জুন দুর্বৃত্তের গুলিতে নিহত হন লেখক প্রকাশক ও কমিউনিস্ট পার্টির মুন্সিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাজাহান বাচ্চু। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাল বসছে পদ্মা সেতুর আরও একটি স্প্যান, সংযুক্ত করবে জাজিরা পয়েন্টকে। নোম্যান্স ল্যান্ডের 4,000 রোহিঙ্গা ফেরত নেবে নেপিদো, বৈঠকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আশ্বাস। পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসছে কাল, এর ফলে জাজিরা পয়েন্টে সংযুক্ত হচ্ছে পদ্মা সেতু।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, 150 মিটার দীর্ঘ স্প্যানটি এরই মধ্যে নেওয়া হয়েছে শরীয়তপুরের জাজিরা প্রান্তে। বসানো হবে সেতুর শেষ অংশ 41 ও 42 নম্বর পিলারের উপর। পঞ্চম স্প্যানটি স্থাপনের ফলে সেতুর মূল কাঠামোর আকার দৃশ্যমান হবে 1.25 কিলোমিটার। সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তমরু সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে মিয়ানমার। বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌজন্য বৈঠকে একথা জানানো হয়। কক্সবাজারে বিজিবি আঞ্চলিক সদর দপ্তরে টানা 4 ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রকিবুল্লাহ। তিনি জানান, নোম্যাস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের সরিয়ে দিতে কোনো ধরনের মাইকিং এবং সীমান্তে সেনা মোতায়েনের বিষয়েও মিয়ানমারকে সতর্ক করা হয়েছে। এছাড়াও সীমান্তে যৌথ টহল আরও জোরদার করার বিষয়েও সিদ্ধান্ত হয়। কোনাপাড়ায় যে জিরো লাইনে যে আমাদের যে জিরো লাইনের মধ্যে যে 4,000 লোক যে এখানে অবস্থান করছে মিয়ানমার নাগরিক, এই 4,000 নাগরিকের সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম এবং ওরা বলেছে এটা থ্রু দি প্রসেস এটা তারা তাদেরকে নিয়ে যাবে। আচ্ছা, আমাদের মধ্যে জয়েন্ট পেট্রোলের যে একটা কনসেপ্টটা ছিল ওটার মধ্যে একটু কীভাবে করতে হবে, কেন মাঝখান থেকে অনেকগুলো গ্যাপ যাচ্ছিল, ওই জিনিসগুলো আমরা সলভ করতে পেরেছি। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। এবার মুগ ডালের বাম্পার ফলন হয়েছে বরগুনায়। বাড়ি 6 জাতের এ ডাল রপ্তানি হচ্ছে বিদেশে। লাভ বেশি হওয়ায় ডাল চাষে কৃষকের আগ্রহও বাড়ছে। তাদের উৎসাহ দিতে সব ধরনের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি অফিস। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। এবার প্রথমবারের মতো বরগুনায় চাষ করা হয়েছে বাড়ি 6 জাতের মুগ ডাল। প্রথমবারে বাম্পার ফলন পেয়ে উচ্ছ্বসিত কৃষকরা। এই ডালটা আমরা মানে চাষিরা আগে দাম পাইতাম না, এখন চড়া দামে বিক্রি করতেছি, এটা আমার লাভবান। ডালটা ভালো ফলন পাইছি, আগের থেকে ভালো ফলন হয়েছে। বিদেশিরাও আসছে, মাঠে দেখছে, আবার ডালটা তারা কিনে নিতে আসে। অন্যান্য জাতের মুগ ডালের কেজি যেখানে 40 টাকা, সেখানে বাড়ি 6 জাতের মুগ ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 55 থেকে 60 টাকায়। একটি বেসরকারি সংস্থা 500 কৃষককে বাড়ি 6 জাতের মুগ ডালের বীজ দিয়েছিল। জাপানে এই জাত রপ্তানিও করছে সংস্থাটি। কৃষকরা যাতে মানসম্মত মুগ ডাল উৎপাদন করতে পারবে সেই ব্যাপারে আমরা কৃষকদের মাঠ পর্যায়ে বিভিন্ন রকম পরামর্শ এবং ট্রেনিং প্রদান করি। এটা ওদের জাপানে অনেক চাহিদা, আমাদের বাজারে যে মূল্য থাকে এখানে তারা প্রায় 10 থেকে 15 টাকা প্রতি কেজিতে বেশি দিয়ে যায়। চাষাবাদে পরামর্শ সহ বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে কৃষি অফিস। কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের কিছু প্রকল্প আছে, সেখান থেকে কিছু কয়েকজন মুষ্টিমেয় কিছু কৃষকদেরকে আমরা ডাল এবং সারের সহায়তা দিয়ে থাকি এবং ওদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রশিক্ষিত কৃষকরা আবার অন্যান্য কৃষকদের মাঝে এই প্রযুক্তি সম্পর্কে ধারণা দিয়ে থাকেন এবং এইভাবেই মুগ ডালের আধুনিক চাষাবাদ সম্পর্কে অন্যান্য সাধারণ কৃষকরা অবহিত হয়ে থাকে। বরগুনায় এবছর 42,000 হেক্টর জমিতে মুগের চাষ হয়েছে, যা গত বছরের থেকে 10,000 হেক্টর বেশি। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের খবর। বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার সঙ্গে সম্পৃক্ত হয়ে জার্সি উৎসব করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল। সকালে রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার সহ কর্মকর্তা কর্মচারীরা প্রিয় দলের জার্সি গায়ে উৎসবে অংশ নেয়। প্রিয় ফুটবলারের কাট আউট প্রতিকৃতির সঙ্গে সেলফি তুলে আনন্দ করেন ফুটবল ফ্যানরা। এমপ্লয়ি এনগেজমেন্ট প্রোগ্রামের অধীনে ব্যাংকের সকলের মধ্যে টিম ওয়ার্ক এবং উৎকর্ষতা অর্জনে ব্যতিক্রম ধর্মী উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 4,64,500 কোটি টাকার বাজেট পাস, শিক্ষা স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর দাবি সাংসদদের। রাজশাহী সিলেট বরিশাল সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন জমা, উৎসবের আমেজ।
গুলশানে জঙ্গি হামলার চার্জশিট 10 দিনের মধ্যে জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জে প্রকাশক বাচ্চু হত্যার আসামি বন্দুকযুদ্ধে নিহত। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি সেনেগাল, পোল্যান্ডের প্রতিপক্ষ জাপান। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24online। পরের সংবাদ রাত 11টায়, দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন।